একই দিনে জলে ডুবে ছয় শিশুর মৃত্যু বাসজনীর ঘোষপাড়া সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার সাত ও পাঁচ বছরের শিশুর দেহ ডামডিম চা বাগানে জলের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু জলপাইগুড়িতে পুকুরে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু নোট বাতিল সঠিক সিদ্ধান্ত সংস্কারের লক্ষ্যে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নোট বাতিলের সিদ্ধান্ত এক প্রজন্মই শক্তিশালী ভারত গড়া লক্ষ্য মুম্বাইয়ে বললেন নরেন্দ্র মোদী স্বল্পমেয়াদী কষ্ট হলেও নোট বাতিলে দীর্ঘমেয়াদী লাভ কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার ঘোষণা প্রধানমন্ত্রী আসন্ন বাজেটে করা সিদ্ধান্তের ইঙ্গিত জল্পনা সব মহলে ভুল আর্থিক নীতির জন্যই ভোগান্তি মানুষের গরিব বড়লোকে দুভাগে ভাগ করেছেন প্রধানমন্ত্রী ছয় সাত মাসের আগে পরিস্থিতি বদলাবে না বললেন কংগ্রেস সহসভাপতি কালো কারবারের কালি আরও দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গায়ে দেশের প্রথম সারির দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কলকাতা শাখার উচ্চপদস্থ দুই কর্তাকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পদ্মভূষণ পাওয়া চিকিৎসকের গায়ে কালো টাকার কালি অরণ্যবাগের সুরেশ আডবাণীর বিরুদ্ধে ২৫ কোটি কালো টাকার সাদা করার অভিযোগ সমবায় ব্যাংকে কেলেঙ্কারির সূত্রপাত সরকারি হাসপাতালে চরম হয়রানি রোগীকে ঘোরানো হলো এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট আত্মীয়কে দিয়ে লেখানো হলো মুচলেখা ন্যাশনাল মেডিকেলের চিকিৎসকদের নজিরবিহীন অমানবিকতা ২৪ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট চিকিৎসকদের মানবিক হতে বলছেন মুখ্যমন্ত্রী ন্যাশনাল মেডিকেলে উলটপুরান চার ঘন্টা হয়রানির পর মুচলেখা দিয়ে ভর্তি হতে হলো রোগীকে জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতার অভাব দায় ঝেড়ে বললেন সুপার সে সকল যে হেল্পলাইন তনিশের সৃষ্টির লড়াইয়ের পাশে দাঁড়ালো রাজ্য সরকার এগিয়ে এলেন লক্ষ্মীরতন শুক্লা ফুটবল ফুটলো হাসি দেখুন জি হেল্পলাইন আজ সন্ধ্যা ৭টায় একদিন বাজার করে ফ্রিজে রেখে দেন খাবার পছন্দ হচ্ছে আপনার খাবারে জানেন কি কোন খাবার কতদিন ফ্রিজে রাখা যায় দেখুন ফ্রিজে রাখার বিপদ আজ রাত ৮টায়